নমস্কাৰ কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ এই আলোচনাৰ অনুষ্ঠানটিলৈ মই মেঘনা চৌধুৰী আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো আজি আমাৰ আলোচনাৰ বিষয়বস্তু চিত্ৰ ভাস্কৰ্য শিল্প আৰু দৈনন্দিন জীৱনত ইয়াৰ প্ৰয়োজনীয়তা আজি আমাৰ সৈতে আছে অসমৰ প্ৰখ্যাত চিত্ৰ ভাস্কৰ্য শিল্পী তথা দুহেজাৰ তেৰ বৰ্ষত কমল কুমাৰী ফাউণ্ডেশ্যনৰ অমৃত বৰুৱা চিত্ৰ ভাস্কৰ্য বঁটা প্ৰাপক শ্ৰীযুত শিৱপ্ৰসাদ মাৰা নমস্কাৰ শ্ৰীযুত মাৰা নমস্কাৰ আলোচনা আৰম্ভ কৰাৰ পূৰ্বে যিহেতু কৈছোতে যে আপুনি শিল্পী চিত্ৰ ভাস্কৰ্য শিল্পী হিচাপে নিজকে আপুনি কেনেকে আৱিষ্কাৰ কৰিলে বা এই যাত্ৰাৰ আৰম্ভণি ঠিক কোনখিনি সময়ত হৈছিল এই বিষয়ে আমি আলোচনা আৰম্ভ কৰাৰ সময়তে জানো আচলতে আৰম্ভণি কেতিয়া হৈছে সেইটো মই ক'ব নোৱাৰিম সেইটো এটা ধৰা যেতিয়া মানে প্ৰথম ছবি আকিছিলো ৱালত আঁকিছিলো ঘৰৰ বেৰত আঁকিছিলো চোতালত আঁকিছিলো আমাৰ বাইদেউহঁতে ঘৰত চোতালত ছবি আঁকি ৱালত আকে এই মাটি দি ৰং দি আমাৰ পৰম্পৰা আছিলে আগতে শৈশৱ শৈশৱ মানে কত কত পাৰ শৈশৱ আমাৰ বিশ্বনাথ চাৰিআলি বিশ্বনাথ চাৰিআলি এই ঘৰাশিমলু গাঁও ত' সেই আমাৰ গাঁৱত সেই পৰিৱেশ আছিলে ঘৰত আছিলে মানে বিশেষকে ত' দাদাহঁতৰ পৰা বাইদেউহঁতৰ পৰা প্ৰথম তেনেকে শিকিছিল একদম সৰু থাকোতেই ত সেই যি প্ৰথম আৰম্ভ কৰিছিলো সেই কথাটো মই পিছত বাইদেউহঁতৰ মুখৰ পৰা শুনিছোঁ তাৰমানে মই নাজানো সেইটো কাৰণে কৈছোঁ যে বাইদেউহঁতৰ পৰাহে শুনা যে মই সৰুৰ পৰাই ছবি আকোঁ তাৰপিছত আমাৰ বৰপুৰা প্ৰাথমিক বিদ্যালয়ত মই পঢ়িছিলোঁ তাত কনক বৰা আমাৰ প্ৰধান শিক্ষক আছিলে তেওঁ মোক মানে খুব কয় এতিয়াও লগ পালে তেওঁ কয় কি তোৰ নাক বৈ থাকিব কিন্তু তই পখিলা আর ফুল আঁকিলে তো নপাহর মানে স্যারও সেই কথা মোক লোকালে কবি আঁকিছ নাই আজকাল স্যার আজ কালি এইটোয় করো অকাল তো বড় ভাল পায় আরম্ভ করেছিলো তার হাই স্কুলত গলো হাই স্কুলত আমার দুলন শর্মা স্যার আমার ছবির ক্লাস পায় তা দুলন শর্মা সারে এদিন কেনবাকি আবিষ্কার করলে যে ছবি ভাল আঁকু বলি তারপর বর্ডত মাতি বোর্ডত মাতি তো মানে কৃষ্ণ কায় আর সময় মানে এটা হেড়িয়া হেতু এটা সময় কৃষ্ণ আঁকি ভাল পাঁ তো শিব জোতা আঁকি ভাল পাও এল পি স্কুলত থাকুতে পখিলা ফুল আঁকি ভাল পাইছিল এম ই স্কুলত থাকুতে শ্রীকৃষ্ণ মৌরা পাখি দি দো তো সেই চাই দোলন শর্মা সাই খুব ভাল পায় আর ক্লাস শিব কত মুখ বিচারি ফুলে ওই ফালা ইয়াত আঁক মানে আঁকবই বোলে তাই আঁক তা মানে আঁকো বোর্ডত চক তো লই তো চাই চাই বাকি সবাই আঁকি সেই এনেকুৱা এটা পৰিবেশ খুব ভাল লাগিছিল যেতিয়া ছাৰে মাতি মোক যেতিয়া বৰ্ডত অকাই হাইস্কুলত এম ই স্কুলত তেতিয়া নিজকে অকণমান মানে আৰু ভাল লাগে কিবা এটা লোককলাৰ মাধ্য়মে আৰম্ভ সেই তেনেকেই আৰম্ভ কৰিছিল চাহ জনগোষ্ঠী মানুহ বিলাকৰ আমাৰ ৰুট টো আছিলে আমাৰ ককাৰ দেউতা আহিছিলে ছত্তিশগড়ৰ পৰা আৰু ছত্তিশগড়ত লোককলাৰ ভৰপূৰ হৈ আছে ছত্তিশগড় যাৰখান এইবিলাক

এই মানুহবিলাকে যেতিয়া ভাল পায় প্ৰশংসা কৰে আৰু বেছিকৈ কৰিবৰ মন যায় আৰু সেইটো সময়ত কিন্তু এইট্টি ওৱান এইট্টি ফাইভ এইট্টি নাইন ইমান মানৰ কথা এইটি নাইনত মই মেট্ৰিক দিছিলোঁ ঠিক সেইটো সময়ত আৰ্ট কম্পিটিশ্যনবোৰ ইমান হোৱা নাছিলে যেতিয়া মই কলেজত আহিছিলোঁ চাৰিআলি হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলত তাত মই ছাইন্সত পঢ়ি আছিলোঁ মই তেতিয়া তেতিয়া তাত প্ৰেক্টিকেলৰ ছবিবিলাক মই আঁকোঁ মানে মোৰটোতো মই ভালকৈ আঁকো মোৰটো দেখি লগৰবিলাকক চবকে আঁকি দিব লাগে চবৰে মই প্ৰশংসা পাওঁ তই সিহঁতে কয় কি তই নাযাও কেলৈ তই বাহিৰত পঢ়িবলৈ ইমান ধুনীয়া তই আকৌ বাহিৰত আৰ্ট কলেজ আছে স্কুল আছে বাহিৰত যা কোনোবাই কৈ যোৰহাট ফাইন আৰ্ট ছ'চাইটি আছে তাত যা কোনোবাই কৈ গুৱাহাটীত আছে কোনোবাই কৈ ৰবীন্দ্ৰ ভৱনত যা এই শান্তি নিকেতনৰ বিশ্বভাৰত ইউনিভাৰ্চিটি তাৰপিছতে মইতো সেইবিলাক একো ভূ নাপাওঁ কেনেকৈ যাওঁ পিছত খগেন বৰদলৈ আর্ট কলেজ পাস করে গিয়ে তাত আর্ট স্কুল এখন খুলিছে বিশ্বনাথ আৰু আর একটা পোস্টার লো বিশ্বনাথ চারিলিত এই হাই সেকেন্ডারি স্কুলত পোস্টার এটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর মো গোটাইটাই কলে যা ইয়াত জয়েন কর সে সময় মোৰ হাতত পয়সাও নাছিলে পাঁচ টাকা দিয়ে রঙের পেকেট এটা কিনিস আর লৈ লো গিয়ে প্রথম আর্ট কম্পিটিশন ভাগ লো পলিউশনের উপর আঁকি দিছিল তেনেকে ছবিখন আঁকিছিলোঁ ভাল ছবি আঁকিছিলোঁ চাগে মোক ছেকেণ্ড প্ৰাইজ দিলে তাৰপিছতে ছেকেণ্ড প্ৰাইজ দিয়াৰ পিছত মোক তেখেতে মাতিলে পিছফালে কৈছে তই আহিবিচোন পিছফালে তাই গ'লো পিছফালে তাৰপিছত কৈছে ছবিবিলাক দেখুৱাইছে তেওঁ যিবিলাক জাজ কৰি থৈছিলে কোনটো ভাল হৈছিল তাৰপিছত মই যোনটো ফাৰ্ষ্ট হৈছিলে সেইটো ক'লোঁ এইটোতো ভালেই লাগিছে মই কেলে মাতিছে কি কথা মই ধৰিব পৰা নাই মই ক'লোঁ এইটোতো ভাল লাগিছে এইখন তাৰপিছতে তেওঁ কলে কি নহয় তোৰটো ভাল হৈছে মানে তাৰপিছত মই ভাবিছো মোৰটো ভাল হৈছে মোৰটো ছেকেণ্ড কেলি দিছে খেলি মেলি মানে মোক ধাৰণা মানে কিছুমান ভাল প্ৰশ্ন আহিছে তেওঁ কৈছে কি চা এনেকে তেনেকে তোৰ বহুত ধুনীয়া চবজি চবি হৈছে ভাল চাবজেক্ট হৈছে তোৰ কিন্তু কিছুমান টেকনিক গণ্ডগোল আছিলে মানে যাৰ কাৰণে মোক ছেকেণ্ড দিব লগা হ'ল তাৰপিছতে তেওঁ কলে কি তই আহিবি মোৰ আৰ্ট স্কুলত তেওঁ আৰ্ট স্কুলত গলো সেয়ে আৰম্ভ মানে স্কুলিং সেইটো নাইণ্টি ওৱান নাইণ্টি টু এনচনৰ কথা আছিলে তেওঁ তাৰপিছতে মই তেওঁ এডমিশ্যনটো ললোঁ পঞ্চাছ টকা দি তাৰপিছত পিছমেণ্ট নলয় তেওঁ মই মই তেওঁ তাত শিকোঁ ঘৰত কাম কৰোঁ আৰু তেওঁৰ জুনিয়ৰ ষ্টুডেণ্টবিলাকক মই শিকাওঁ সেই তেনে তেনেকৈ অকণমান স্কিলটো আৰু আহিল তাৰপিছতে আৰ্ট কলেজৰ তেওঁ কথা গম পালোঁ যে তেওঁ আৰ্ট কলেজৰ পৰা যোৱা বুলি তেতিয়া মই গুৱাহাটী আৰ্ট কলেজ বিচাৰি বিচাৰি হায়াৰ ছেকেণ্ডেৰী কমপ্লিট কৰি মই আকৌ বি এছ চিত পঢ়ি আছিলোঁ সেইটো বাদ দি মই এইফালে গুচি আহিলোঁ মানে মই এটা ধাৰণা কৰিলো নাই মই সেইকাৰণে জেদ মনোভাৱ লৈ গুচি আহিছিলো মানে ইকনমিকেলি ইমান ষ্ট্ৰং নাছিলে ঘৰে যাব দিয়া নাই নোৱাৰিম নহ'ব ত' মই নিজে নিজে গুচি আহিলো চানবৰ্ড টানব লিখি পইচা পাতি গোটাই এনেকে গুচি আহিছিলো সেই আৰম্ভণি আপোনাৰ সেইখিনিৰ পৰা কিছুমান ধাৰণা আৰু মোৰ মনলৈ আহিছে যেনে ধৰক আপুনি ক'লে যে মই চাইন বৰ্ড লিখিছিলো এতিয়া ধৰক যিগৰাকী শিল্পীয়ে চাইন বৰ্ড লিখে বেনাৰ পষ্টাৰ লিখে ৰাস্তাত ৰং দিয়ে সেই সেই লোকসকলকো আমি শিল্পীয়ে বোলো তেওঁলোকৰো ৰং তুলিকাত মানে এটা শক্তি থাকে এটা যাদু থাকে তেওঁলোকে কিবা এটা মেছেজ আমালৈ দিয়ে কিবা এটা বাৰ্তা দিয়ে সমাজলৈ গতিকে সেই সকল শিল্পী কিন্তু ধর শিল্পীর মানে এটা এটা বেলেগ স্থান থাকে এটা বেলেগ স্তর থাকে আর প্ৰকৃততে আমি শিল্পকলা যেটা প্রেকটিস করেম বলে ভাবো চর্চা বুলি বলে তাৰ অনুশীলনের কারণে একটা আপুনি আপুনি যে পথ প্রদর্শক পালে আপনার জীবন ঠিক এটা এজন পথ প্রদর্শক গুরু বা ভাল স্কুল কলেজের প্রয়োজন হয় গতি এই দিক যখন ছাত্রছাত্রিয়ে ভাবিছে যে মই ভাল ছবি আকুবা ভাল ভাস্কর্য গঢ়িবো পারু ঠিক কেনেকে আগ উচিত মানে ধরক আপুনি যে স্কিল বা টেকনিকৰ কথা ক'লে সেই স্কিল টেকনিক আয়ত্ত নকৰাকেটো এটা কলা সম্পূৰ্ণ নহয় সেই স্কিল টেকনিক বিলাক ঠিক খৰুৰ ওপৰা কেনেকে আগটো কৰিব পাৰি বা প্ৰতিযোগিতা বিলাক যে পতা হয় আজিকালি ঘনাই হৈ থাকে এই প্ৰতিযোগিতা বিলাকৰ গুৰুত্ব কিমান আছে লৈ ছাত্রছাত্রীসকলৰ জীবন। এই বিষয়ে অপমানকছো তোমাৰ প্ৰশ্নৰ ওপৰত দিহলে আহি গৈছে মই কৈ আছো আৰু যেটো क्राফছৰ কথা কৈছে क्राফছ মানে প্ৰথম পৰ্যায় যেবিলা কাম কৰে মানুহ क्राফছৰ পৰা আহে এই গৰু গৰু মূৰ্তি বনাই আপেল আংগൂർ খেবৰ বনাও আমি এমপিসকল বনাইছিলো আৰু আন বনাও আপেল বনাও হুবহু বনাও আৰু খেবৰ লৈ যাও এটো क्राফছতে পৰে গৰু গৰু মূৰ্তি আমি মূৰ্তি চিনি পাও পূজা কৰো আটাইকেটা क्राফছতে পৰে যেবিলাক মানে দৈনন্দিন ব্যৱহাৰৰ যো কৰ্যত তে আমি প্ৰথম যিকোনো মানুহে ক্ৰাফ্টৰ প্ৰতি আকৃষ্ট হয় তাৰ পিছতে তাৰ ভিতৰত সোমাই সোমাই গুচি যায়গে প্ৰথম পৰ্যায়ত মই চাইনবোৰ্ড লিখিছিলো পৰ্টে টাকিছিলো আৰু চাইনবৰ্ড মানে খুবেই বেছি লিখিছিলো তাত পইচা পাওঁ আৰু চাইনবৰ্ড হাতৰ আখৰ ভাল আছিলে আৰু সেইকাৰণে চাইনবৰ্ড লিখো আৰু সেইটো সময়ত চাইনবৰ্ডৰ চাহিদা আছিলে এটা চাইনবৰ্ড লিখিলে দুশ তিনিশ টকা পাই যাওঁ সেইটো সময়ত বহুত বেছি আছিলে সেইটো ত' তেতিয়া সেই তেনেকে আৰম্ভ কৰিছিলো পিছর এটা বেলেগ বিভাগত পরি যায় সাইনবোর্ড লিখা ডিজাইন করা এটা খুব সুন্দর প্রডাক্ট এটা ওলাইছে তার এটা তারভার্টাইজ দিয়া কোনটা কোম্পানি এটা খুলিছে বা অনুষ্ঠান এটা করেছে তার সিম্বল এটা লোগো এটা তৈয়ার করা মানে উপরলে ঠিক তেনেকে তে এনেকটা পর্যায় গুছি যায় এপ্লাইড আর্ট এপ্লাইড আর্ট আৰ্টৰ বিভিন্ন বিভাগ থাকে যেনে সেইটো এপ্লাইডত গুচি যায় তাৰমানে দৈনন্দিন জীৱনত আৰ্টটোক আমি ইউজত আনিছো কেনেকে কেনেকে ইউজত আনিছো সেইটো এটা ব্যৱহাৰিক দিশত মানে যেনেকে চাইনবৰ্ড এখন লিখিলে চাইনবৰ্ডখন কেনেকুৱা ৰং হ'ব লাগিব আৰু তাত কি লিখা থাকিব লাগিব নামটো কি হ'ব লাগিব নামৰ মানে আখৰৰ ষ্টাইলটো কেনেকুৱা দিব লাগিব তেতিয়াহে মানুহ আকৰ্ষিত হ'ব তাৰ পিছৰ পৰ্যায়ত যদি উন্নত পৰ্যায়লৈ আহো এটা এড এটা কেনে বনাব লাগিব এটা चिल्ड्रन প্রোডাক্ট এটা হইছে তে चिल्ड्रन প্রোডাক্টর এড টু चिल्ड्रनক আকর্ষণ কৰিব পৰা ৰং হ'ব লাগিব প্ৰাইমাৰী কালৰ বা জিব্লক ডেকৰেটিভ যিখিনি তেওঁলোকে ৰং ভাল পায় এই জিব্লক আমি কাস্টমছ জিব্লকক জিব্লক দিয়া যায় খুৰচুল কৰা উচ্চ তেল এনেকে কিব্লকহে তে পছন্দ কৰে তেণুকক কালৰ তেণুকক প্রোডাক্ট বিলাকৰ ডিজাইনও দিয়া যায় লক্ষ উ উদ্দেশ্য কি আছে তেওঁলোকৰ ভাৱ কি আছে সেই ভাৱটো প্ৰকাশ কৰিবৰ কাৰণে এটা ক্ৰিয়েটিভ মাইণ্ড লাগে এটা মানে হেৰি কথা কওঁ ষ্টেট বেংকৰ লগৰটো ইমান তাত চাবিৰ ফুটাটো আছে বিশ্বাস বেংকটো আমাৰ বিশ্বাস আমি এটা তলা ওলোমাই থৈ যাওঁ ঘৰত তলাটো হাতুৰিৰে জোৰকে কোব মাৰি দিলে ভাঙি যাব পাৰে কিন্তু আমি সেই বিশ্বাসতে লাষ্ট আমি এই চাবিটোৰ পৰা চাবি যিটো তলাৰ যিটো ফুটা তাৰ পৰা চাবিটো উলিয়াই আমি গুচি যাওঁ আমি লাষ্ট সেই ফুটাটো আমি চাই গুছি যাও বহুত বহুত দূৰলৈ গুছি যাও কোবাত গুছি যাও তার আমি এটা মনৰ শান্তি যে আমি তলা মারি থুইছো হ্যাঁ তো ব্যাংক টু সেই বিশ্বাসটো দিয়াইছে মানুহ তে ইমান ডাঙৰ কনসেপশন এটা এজন শিল্পী মনৰ মানুহে কল্পনা কৰিব পাৰে যাৰ ক্রিয়েটিভ মাইন্ড আছে তেওঁহে হে এটা লোগো এটা কল্পনা কৰি দিব পাৰে তে সেই কাৰণে এটা ব্যৱহাৰি কলালে গুছি গল গু আটো গুছি গল ঠিক তেনেকে সাবজেক্ট লৈ গৈছো তিয়া সাবজেক্ট সাইটা সাবজেক্ট আছে আমাৰ এপ্লাইড আছে পেইন্টিং স্কাপচার গ্রাফিক্স সারিটা সাবজেক্ট আছে তারে এপ্লাইডর কথা কল পেইন্টিং এটা পেইন্টিংটু তো সবে জানে আটাই বেশি ফেমাশ মিডিয়া এই পেইন্টিং রঙ পেন্সিলে করবো তার রং লাগিব ডিটেইল লাগিব কেনভাছ বিভিন্ন মাধ্যম আছে কেনভাছত দি করে অয়েল পেইন্টিং দি করে পেপারত করে পেস্টেল দি করে পেন্সিল দি করে আর পেপার কিছু অয়েল স্কেচিং পেপার আছে তাত অয়েল দিও করে পেপারত বিভিন্ন ধরনের মাধ্যম আছে আজকালি এক্সপেমেন্ট কৰি করে আরও কিছু মাধ্যম উলিয়াই লিচ্ছে আর নেক্সট আহি স্কাপচার স্কাপচার তো হয়ে গেল মানে ভাস্কর্য যিটো গোটা মাধ্যম বিভিন্ন মাধ্যম পাথর শিল কাঠ সিমেন্ট ফাইবার আর মেটেল আজিকালি কালি বিভিন্ন ধৰণৰ সিনথেটিক মিডিয়া ওলাই গেছে বজারত বিভিন্ন ধরনের স্কাপচার করে তাত থ্ৰী ডি হয় কাম কামবিলাক থ্ৰী ডি কাম কৰিব পাৰি যে আৰু তাত শুই অনুভৱ কৰিব পাৰি পেইণ্টিং এটা আমি চুই অনুভৱ কৰিব নোৱাৰোঁ কিন্তু স্ক্ৰাল্পচাৰ এটা আমি চুই অনুভৱ কৰিব পাৰোঁ চাবও পাৰোঁ চুবও পাৰোঁ দুই ধৰণৰ কথা তাত আহে আৰু এটা নেক্সট আহিছে এই গ্ৰাফিক্স গ্ৰাফিক্সটো হৈ ছপা চফা চিত্ৰ যিটো আমাৰ পুৰণি কালত চাপ দিয়ে হাতৰ চাপ আমি কাগজত বহুৱাই আমি কিবা এটা বুজাওঁ বা যিকোনো চাপ কৰবাত

গ্রাফিক্স এ হয় কিন্তু পেইন্টিং ম্যানুয়ালি ব্রাশে করা যায় কিন্তু বিভিন্ন টেকনিক বিভিন্ন সিস্টেম তার কোয়ান্টিটি বাড়ায় দিব পারি কি এটা প্রিন্ট বিভিন্ন ধরণের আছে কাট আছে কাটত একবার কাটি তাত দি দি বিভিন্ন ধরনের লব পারি ব্লেক এন্ড লব পারি আমি ব্লেক এন্ড হাইট কিছু উড কাটিং কিছু তার বিভিন্ন কালার প্রিন্ট লব পারি जिंक प्लेटত করিবো পারি इचिंग করিবো পারি एक्वागट করিবো পারি लिथोग्राफी করিবো পারি एगुलार पाथर আছে পাথরৰ ওপৰত ইমপ্রেশন দি বিভিন্ন ধৰণৰ লেয়ার দি কালৰ দি বহুত ধৰণৰ পেইন্ট উলিয়াব পারি আৰু কোয়ান্টিটি উলিয়াব পারি পেইন্টিং এটাই হ'ব পাৰে কিন্তু গ্ৰাফিক্সৰ কেবাটাও পেইন্টিং হ'ব পাৰে মটকে আমি যে জানিলু যে चित्र আৰু ভাস্কৰ্য্যৰ মাজত কিছু মান পাৰ্থক্য আছে সকলোতে নান্দনিকতা থাকে কিন্তু অ্যাপ্লাইড যেটো আপনি কলেটা এটা ব্যবহারিক দিক থাকে কিন্তু আমি পেইন্টিং বা স্কাল্পচার বা গ্রাফিক্স গ্রাফিক্স সরো কিছমান অ্যাপ্লাইড এখন এখন দুনিয়া পেইন্টিং এখন যদি আমি দুনিয়া ক্যালেন্ডার এটা যদি কম্পোজ পেইন্টিং অ্যাপ্লাইড ব্যবহার তে এটা ভাগ ভাল ফটোগ্রাফি এটা লই যদি আমি কিবাটা ডিজাইন কল্পনা करू কেলেণ্ডাৰ হ'ব পাৰে কিবা লিফলেট হ'ব পাৰে সেইটো এপ্লাই তেনেকে ফটোগ্ৰাফী গ্ৰাফিকিণ্টবিলাকো আমি গৈ এপ্লাই মানে সম্পৰ্ক আছে আটাইকেইটা এই নান্দনিক মাধ্যমসমূহ মানুহৰ মনৰ ভাৱ প্ৰকাশৰ এক শক্তিশালী মাধ্যম আৰু মানুহৰ কেৱল ভাৱ প্ৰকাশৰে মাধ্যম নহয় মানুহৰ মনৰ ভাৱ পৰিৱৰ্তনৰো মাধ্যম কাৰণ মানুহ এজনৰ যেতিয়া আমাৰ মন বেয়া লাগি থাকে বা আমি দুখত থাকো ভাগৰি থাকো তেতিয়া এখন সুন্দৰ চিত্ৰই বা এটা সুন্দৰ ভাস্কৰ্যই আমাৰ মানসিক অৱস্থা ঋণাত্মকৰ পৰা যোগাত্মক দিশলৈ লৈ যাব পাৰি গতিকে এই নন্দনতত্ব বা এই নান্দনিকতাক দৈনন্দিন জীৱনত আমি কেনেদৰে মানে সুন্দৰভাৱে সামৰি ৰাখিব পাৰো আচলতে আমি খুবেই ডাঙৰ প্ৰশ্নতে সন্মুখীন হওঁ আৰ্ট গেলেৰীবিলাকত অডিয়েন্সে কয় কি আমি ছবি বুজি নাপাওঁ বুজাই দিব লাগিব তেওঁলোকে ইলাষ্ট্ৰেশ্যন বিচাৰি ফুৰে খুব আমাৰ ইলাষ্ট্ৰেশ্যনটোকে ছবি বুলি ভাবে কিন্তু আজি মই দেখিছোঁ মই গুৱাহাটী নাইণ্টি ফ'ৰৰ পৰা আছোঁ এক্সিবিশ্যন চাই আছোঁ প্ৰথম পৰ্যায়ৰ পৰা এতিয়া যথেষ্ট দৰ্শক বাঢ়িছে আৰু বহুত আলোচনাও হৈছে বিভিন্ন মানুহো লগ পাইছোঁ তো দর্শক ওলাইছে আর বহুত মানে সজাগতা আহিছে মানে জানিছে ছবি চাব জানিছে শিকিছে যে তার এটু এই পারিছে তে প্রথম পর্যায়ত আসলে তেক যে ইলাস্ট্রেশন শঙ্করদেবের আরম্ভ কৰিছিল ইরাষ্টেশন আর শঙ্করদেব সমসাময়িক আমার লিওনার্ডো ডা ভিন্সি যিজনে নবজাগরণ আনিছিল এটু আপনার কি আছিল নাইনটিন ফোরটিন নাইনটিন ফরটিন লাস্ট ফিফটিন ফাৰ্ষ্ট সেইটো সময়তে নৱজাগৰণ ইউৰোপত আৰম্ভ হৈছিলে ইটালীত সেইটো সময়ত তাৰ আগলৈকে আছিলে ৰিয়েলিষ্টিক খুব মানে খ্ৰীষ্টান ধৰ্মৰ সেইটো মানে ৱৰ্ল্ড ফেমাছ আৰু কি খুব ইলাষ্ট্ৰেটিভ কাম আছিলে ব্যাখ্যামূলক চিত্ৰবোৰ সেইবোৰ মানুহ চাইছিলে তাৰপিছত ৰিলেশ্যনচত কি কৰিলে মনালি চাহ ছবিখন লাষ্ট চাহাৰ ছবিখন লাষ্ট চাফাৰ ছবিখনত নাইনটিন ফৰটিনৰ লাষ্টৰ ফালে যিটো ছবি আঁকিছিল তাদের যীশু খ্রীষ্ট শিষ্য আসলে যে যীশু যে কোনো এজনে যে হত্যা সেই ভাৱটো কাৰোবাৰ মনত যে লুকাই আছিলে চবেই যে জানিছিলে বা এই যে এটা জনা নজনা এই ভোজ যিটো সিহঁতৰ মনৰ যে এটা সেই ভাবটা প্রকাশ করবিসে দুধুর মধুর ভাৱ এটা যেন তেওঁ গুৰুজনক যে হত্যা কৰিব কোনে কৰিব কোনে নকৰিব কোনেও যেন নাজানে কোনে যেন জানে কোনবাই জানে কোনবাই নাজানে এই যে এটা ভাৱ এটা যে মনত বিভিন্ন ধৰণৰ আহি আছে এই এনেকুৱা এটা ভাৱ ৰখি আছে ভাল খোৱা বস্তু পৰি আছে টেবুলত চবৰ মুখত লাইট সেই এষ্ট্ৰেক্স মানে সেই যিটো মানে হেৰি নৱজাগৰণ সেই তাৰ আরম্ভ আৰম্ভ হৈছে যে ভিতৰৰ ভাৱটো প্ৰকাশ কৰা যে বাইখা নহয় যে ফিগাৰটোৱে যে এটা বাইখা এটা কৰি দিব সেইটো কথা নহয় যে তার মুখর এক্সপ্রেশনটোয়ের কথা কে পিছতে আপোনাৰ আঁকিছে এখন মনালিসা মনালিসা খত এই মনালিসার যি কান্দুন তার সেই রহস্যটা সেই কাৰণে ফেমাছ হৈছে মানে প্ৰথম প্ৰথম প্রথম পর্যায়ের কামব কোথাও মাইকেল এঞ্জেলো ৰাফেল আছিলে তেওঁলোকে যথেষ্ট কাম কৰিছে মানে সেইটো সময় তো সেই পৰা আৰম্ভ হৈ বিভিন্ন ধৰণৰ আন্দোলন পাৰ হৈ আহি বৰ্তমান যিটো পৰ্যায় পাইছেহি

কষ্ট তেওঁলোকে কষ্ট কৰি বা টাইম এটা দি যদি আৰ্ট গ্যালারি যায় ছবি চাই আর কিছুমান পৰিৱেশ আচলতে আমার ক্রিয়েট হওয়া নাই আমার আৰ্ট গ্যালারির অভাব আছে আর সেই সংস্কৃতি গড়ি উঠা নাই আর সংস্কৃতি যদি এবার গড়ি উঠে মানুহ এনেও যাব যদি রবীন্দ্র ভবন আগে পার হয়ে যায় সুমাই যাও কবা যাও সাই যাবি যিদৰে পারফর্মিং আর্ট মানুহে এনজয় করে তেনেকে ভিজুয়াল আর্ট মানুষ চোৱা অভ্যাস লাগিব আর তার যেটা রোগটো এবার পাবো নিশ্চয় মানে বারে বারে সাবল মন যাবো সেটা প্র্যাকটিস লাগে মানে প্র্যাকটিস লাগে তার খুব সাব লাগে আর সেই ভাবটো বিভিন্ন কারণ হওয়া নাই মানুয়ে আজিকালি কি হয়েছে আজিকালি এই ক্রাফট বেশি পছন্দ করে সহজে আনি রং সঙ্গিয়া বস্তুটা প্লাস্টিকের বস্তুটা আনি ঘর খোঁজাই থাকবো পারে তাত সেই তারপরে মানে মানে নান্দনিকতার মানে চর্চা করা বলে ভাবে কিন্তু তাতো কয়ে যে আরো বেশি অর্থপূর্ণ

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা আঁকি দিব মানে আগ্রহী আগ্রহীল আর ভালকে ড্রয়িং করলে ভাল নম্বর পায় আখর ভাল হয় তো ভাল হবই প্রেকটিস করলে ছবি আঁকিলে আখর ভাল হব এই নিশ্চিত কিন্তু সেইটাই যথেষ্ট তাতো তাত বহুত বেশি আছে এই এটা এশটার ভিতর এটা আখর ভাল হওয়া নাইনটি নাইন আছেই আর এইখিনতে মানে কথাটা কোথাও গুরুজি মোট ডিগ্রি মাগ্রী যন্দিরাকলাশ সিঙ্গীত ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি করা যে তার যার মোর গুরুজি শিবপ্রসাদ চৌধুরী যেখেতে আমার খুব কথা পাতিছিল আমি মাস্টার ডিগ্রি করবো যাওয়া আমার খুব বন্ধুত্বভাবে কথা পাতে আর তাত আমার ক্লাসবর আসল এটা একটা রুম আমার নিজা রুম সে আমি নিজা তাত নিজা কল্পনাত আমি ব্যস্ত হয়ে থাকো মাঝে মাঝে স্যার ডিসকাস ডিসকাশ মানে মানে

কেনেকে ভালকে যাব লাগে কেনেকে ভালকে খাব লাগে ভালকে জিয়াই থাকিব লাগে সেই মানুহটো মানে জেনেরেল পিপুলে সেইটা নাভাবে সারে কে যে যেতিয়া খেলি মেলিকে খিল চটা পরি আছে বা পাত বিলাক পরি আছে ডাল পরি আছে তার মাঝে দি যেতে একজন শিল্পী পার হয়ে যাব বহুত মানু পার হয়ে গৈছে তার মাঝে দি যেতে এটা শিল্পী পার হয়ে যাব তো শিল্পীজনে সেই শিলবিল সাইডত ধুনিয়াকে সজাই থৈ যায় পয়সা নালে সে খৰচা নাই খালি খেলমিলি হয়ে থাকা শিলবিলাক সাইডত এটার পিছত এটাকে দীঘলকে সজাই দিলে সজাই দিওতে কি হল ডাইরেকশন এটাও হয়ে যে এই ফালে সিধাকে সজাই দিছে এই ফালে রাস্তাটো যাব তারপর দুই ফালে সমানকে করি মাজতে মানে এটা নির্দিষ্ট জায়গা এটা রাখি সাইডে সাইডে শিলব থয়ে দিলে পাতব গোটে ঝাড়ু মারি সাইডত থয়ে দিলে ডাস্টবিন এটা সেটাই শিল্পীর কাম এটা সেইটা রাস্তা দি সাধারণ মানুহ গিয়েও ভাল পালে দেখি সিজিল সিজিলকে যাকে সজাই আছে শিল শিলব ডাঙৰকে ডাঙৰ সৰু সৰু ডাঙৰ হ'ল আৰু মানুহ গৈ পালে শিল্পীৰ কাম সিমানেই বিশৃংখল সমাজখন শৃংখলাবদ্ধ সজাই লৈ জীৱন যাপনৰ উপযোগী কৰি তোলে পৃথিৱীখন শিল্পী আচলতে সেইটোৱেই কিন্তু সেইটো কিন্তু লাখ টকা কোটি টকা খৰচা কৰিলেও যদি শিল্পী খুব মন নাথাকে সেইটো কাম কৰিব নোৱাৰে যাৰ ফলত এটা বিশৃংখল মন এটা হেৰি হৈ যায় আমি এই সাধারণ কথাটাকে যদি আমি বহলভাবে চাও আমি জীবনের বিভিন্ন দিক যদি মিলাই চাও সবতে খাপ খাব এই আমি যদি অকমান যদি মেহনত করি অকমান যদি মাথাটা লগাই ক্রিয়েটিভ মাইন্ড এটা লগাই সুন্দর মন এটা লগাই যদি নিজেই বাস করা জেগাকণ জেগাত আমি থাকু থাকি যদি সিজিল থাক ওয়াল রং লাগালো ঘরের বস্তু যদি ধুনিয়া সজাই থলু আমার মনটা ঘর আহি এটা ভাল লাগে পরিবেশ আলহী ভাল পায় বহি ভাল পায় কথা পাতি ভাল পায় আৰু এবাৰ যেতিয়া ভাল পায় সেই ভাল পোৱাটো চব ভাল কৰি দিয়ে মানুহ মানেই থাকে কাৰণ আমি যদি প্ৰিমেটিভ পিৰিয়ডত যাওঁ যেতিয়া অসভ্য আছিল মানুহ যেতিয়া সভ্য হল অসভ্য অৱস্থাৰ পৰা এই শিল্পী মনৰ মানুহবিলাকেই সভ্যলৈ আনিলে তাৰমানে শিল্পী সিদিনা শৃংখলাবদ্ধ শিকিলে চিজিলকে শৃংখলাবদ্ধ ভাৱে কেনেকে লৈ যাব সেইবিলাক সেই সিদিনাখনৰ পৰাই আৰম্ভ কৰিলে